বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি। আজকে আমি তোমাদের মৌলিক পরিসংখ্যানের পরিঘাতের 7 নম্বর ক্লাস নেব। এই 7 নম্বর ক্লাসে আমি আজকে প্রমাণ করব পরিঘাতের অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রমাণ, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা 1+1। অর্থাৎ আজকে কি প্রমাণ করব, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা 1+1, এই প্রমাণটা আমি আজকে করব। এই প্রমাণটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় কি আসে, অতএব খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা বলছি, আজকে যারা আবার প্রথম ক্লাস দেখছ, তারা যদি আমার প্রতিটি ক্লাস যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের ভিতরে যেতে হবে। চ্যানেলের ভিতরে কিভাবে প্রবেশ করতে হবে, সেটা হচ্ছে যেখানে ভিডিও দেখছ তার নিচে চ্যানেলের নাম ইকোনমিক্স সেন্টার বাই আকমল হুসেইন মালিহা লেখা আছে, এবং একটা গুণবৃত্তের ভিতরে ছোট্ট বের ছবি আছে, এই ছবিতে প্রেস করবে বা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে চ্যানেলে প্রবেশ করতে পারবে, দেখবে উপরে লেখা আছে হোম ভিডিও প্লেলিস্ট, তুমি প্লেলিস্টে প্রেস করবে। প্লেলিস্টে প্রেস করার সাথে সাথে দেখবে যে ওখানে ইয়ার ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক ক্লাস দেওয়া আছে। যেমন মৌলিক পরিসংখ্যান লেখা আছে প্রথম বর্ষ মৌলিক পরিসংখ্যান, আবার মৌলিক গণিত এভাবে ইয়ার ভিত্তিক দেওয়া আছে, আর ম্যাক্রো মাইক্রো এগুলো অধ্যায় ভিত্তিক দেওয়া আছে। খুব কম সময়ের ভিতরে এগুলোকে ইয়ার ভিত্তিক সাজানো হবে। একটা অধ্যায় যদি ক্লিক করো সেখানে অনেকগুলো ক্লাস পাবে, ওই অধ্যায়ের সমস্ত ক্লাসগুলো আশা করি পেয়ে যাবে। এখন আর কথা বলছি না, একটা জিনিস মনে রাখবে যে এই বিটা 1 বিটা 1 বিটা 2 এবং বিটা 1, আমরা জানি বিটা 2 হচ্ছে সূচরতাঙ্ক, আর রুট ওভার বিটা 1 মানে বিটা 1 এর বর্গমূল হচ্ছে আমরা জানি বঙ্কিমতাঙ্ক। আমরা গত ক্লাসেও বিটা 2 বিটা 1 নিয়ে কি করেছি, আলোচনা করেছি যে এরা মূল এবং মাপনের উপর কি নির্ভরশীল নয়, আলোচনা করেছি। ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক, ঠিক আছে। তো আজকের প্রমাণটা আমি কি করছি, শুরু করছি। আমি লিখছি ধরি তথ্যসমূহ x1 x2 x3 ... xn, যা xi দ্বারা প্রকাশ করা হলো, এবং এদের গড় হলো, এবং এদের গড় হলো x বার। কি লিখবা, ধরি x1 x2 x3, তো ডট ডট xn, হ্যাঁ তথ্য সমূহ, xn কি তথ্য সমূহ যা xi চলক দ্বারা প্রকাশ করা হলো, এই ডট ডটের ভিতরে কি আছে, যা xi চলক দ্বারা প্রকাশ করা হলো, এবং এদের গড় x বার। দয়া করে এতটুকু পর্যন্ত প্রথমে খাতায় লিখতে হবে। আবারও বলছি যে প্রথমে তো লিখবে বিটা 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা 1+1, এটি নিম্নে প্রমাণ করা হলো। তারপর লিখবে ধরি তথ্য সমূহ x1 x2 x3 ... xn, তথ্য সমূহ, তাহলে আগে তথ্য সমূহ লেখার দরকার নাই, যা xi চলক দ্বারা প্রকাশ করা হলো, এবং এদের গড় হলো x বার, এদের গড় হলো কত, x বার। সুতরাং সামেশন xi মাইনাস x বার, সামেশন xi মাইনাস কি x বার সমান কত, সামেশন di ইকুয়াল টু 0, ডট ডট কয় নাম্বার দিয়েছি, 1 নাম্বার দিয়েছি। সুতরাং সামেশন xi মাইনাস x বার সমান সামেশন di ইকুয়াল টু কত, 0। একটা বিষয় বুঝতে হবে কেন 0 বলেছি, আসলে যে আমরা ইতিপূর্বে কেন্দ্র প্রবণতার অনেকগুলো ক্লাস করেছি, সরি মৌলিক পরিসংখ্যানের অনেকগুলো ক্লাস করেছি, আমরা কেন্দ্র প্রবণতা করে এসেছি, আর কেন্দ্রীয় প্রবণতাতে একটা প্রমাণ ছিল। আজকে যদি আমি ভুলে যাই যদি, তাহলে মনে রাখতে হবে পরীক্ষা কিন্তু আমার খারাপ হবে, কারণ একটা গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল, প্রমাণ করো যে গাণিতিক গড় হতে তথ্যসমূহের বিচ্যুতির সমষ্টি শূন্যের সমান।
গাণিতিক গড় হতে তত্ত্বসমূহের বিচ্যুতির সমষ্টি সবসময় কি হয়, শূন্য হয়। আমি এক্স আই মাইনাস এক্স বার কে সংক্ষেপে কি দ্বারা দেখিয়েছি, ডিআই দ্বারা দেখিয়েছি। অর্থাৎ সামেশন এক্স আই মাইনাস এক্স বার যদি শূন্য হয় মানে সামেশন ডিআইটা কত হবে, শূন্য হবে। এরপরে আমি কি লিখেছি দেখো, এখন যে এখন মিউ টু, মিউ টু মানে কি দ্বিতীয় পরিঘাত, মিউ টুটা হচ্ছে দ্বিতীয় পরিঘাত সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই কত এন, হ্যাঁ সমান সামেশন ডি স্কোয়ার বাই এন, এটা ডট ডট কয় নাম্বার, দুই নাম্বার, ঠিক আছে। এখানে ডিআই দিলে ভালো হয়, বুঝতে পেরেছো, যেহেতু আই আছে ডিআই দিলে ভালো হয়। অনেক সময় আমরা সংক্ষেপ করার জন্য আই প্রতীকটা দেই না, এবং এটা কিন্তু আমি আমার পরিসংখ্যানের একেবারে প্রথম ক্লাসে কি করেছিলাম, আলোচনা করেছিলাম প্রতীক নিয়ে। আচ্ছা এরপরে হচ্ছে দেখো আমার তৃতীয় পরিঘাত হচ্ছে সামেশন কত, এক্স আই মাইনাস এক্স বার আহারে এক্স বার, হ্যাঁ এটা হবে হোল কিউব বাই এন সমান। আমরা জানি গাণিতিক গড় হতে তত্ত্ব সময় বিচ্যুতি তিন নাম্বার ঘাত দিলে এবং এন দ্বারা ভাগ করলে তৃতীয় পরিঘাত পাওয়া যায়। আমরা এখানে ফ্রিকোয়েন্সি বিবেচনা করি নাই, জাস্ট তত্ত্ব সময় এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ধরেছি, এই জন্য এটা হচ্ছে আমার তৃতীয় পরিঘাত। আমরা জানি সামেশন এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে কত, ডি। এই এক্স আই মাইনাস এক্স বারকে কী ধরেছি, ডি ধরেছি, মানে ডিআই হবে সংক্ষেপে ডি লিখেছি। তাও এই যে কিউব, হ্যাঁ বাই এন, এটা হচ্ছে কয় নাম্বার আমার, তিন নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো আমার চতুর্থ পরিঘাতটা কত হচ্ছে, এটা হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার পাওয়ার হচ্ছে ফোর বাই এন। এখন দেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বার মানে কি, ডিআই, এই যে পাওয়ার হচ্ছে কত, ফোর বাই এন, এটা হচ্ছে কয় নাম্বার, চার নাম্বার, ঠিক আছে। হ্যাঁ তোমরা দেখো আমি কিন্তু ডিআই প্রতীকটা ব্যবহার করেছি। অনেকে কি করেছে, এক্স আই মাইনাস এক্স বার সমান আবার ছোট করে আরেকটা এক্স বা আরেকটা এক্স লেখছে, তো এতগুলো এক্স মানে ওই যে এই এক্স আই মাইনাস কি এক্স বার সমান এক্স লেখছে, তাহলে অনেক সময় বুঝতে অসুবিধা হয় এক্স আই মাইনাস এক্স বার আবার এক্স, এর জন্য অন্য একটা প্রতীক আমি ডিআই দ্বারা এখানে এক্স না লিখে ডি লিখেছি, ডি দ্বারা প্রকাশ করেছি। এই ডির অর্থ হচ্ছে গাণিতিক গড় হতে তত্ত্বসমূহের বিচ্যুতি, আর সমষ্টি নিলে কত হয়, শূন্য হয়, ঠিক আছে। এই পর্যায়ে আমি কি করলাম, লিখলাম, লেখার পর এখন দেখো আমি বলছি যে আমরা জানি কি বলেছি, এই যে এখানে একটু দয়া করে লেখেন, আমরা জানি হ্যাঁ বিটা ওয়ান সমান মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব, এবং ঠিক আছে মিউ থ্রি কিউব, হ্যাঁ আমরা জানি এটা হচ্ছে কয় নাম্বার, পাঁচ নাম্বার, এবং বিটা টু ইকুয়াল টু মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, এটা হচ্ছে ছয় নাম্বার। তারপর লেখবে আমরা জানি বিটা ওয়ান ইকুয়াল টু মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউব, আর বিটা টু ইকুয়াল টু মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, ঠিক আছে। এটা দয়া করে কি করতে হবে, এটা লিখে নিতে হবে, ঠিক আছে। এটা অবশ্যই কি করতে হবে, লিখতে হবে, এবং কয় নাম্বার দেবে, ছয় নাম্বার কি করবে, দিয়ে দিবে, ঠিক আছে। কয় নাম্বার দেবে, ছয় নাম্বার দেবে, পাঁচ আর কি ছয়, এই হচ্ছে আমার উপাত্তগুলো। এখন আমাকে কি করতে হবে, কাজ করতে হবে, এখন আমাকে কাজ করতে হবে। দেখো এমন কোনো কঠিন কাজ না, আমি এর আগে এগুলো আলোচনা করেছি যে এই হচ্ছে উপাত্ত, এই উপাত্তগুলোকে সংক্ষেপে এক্স আই দ্বারা প্রকাশ করেছে। আই যদি ওয়ান হয় এক্স ওয়ান, টু যদি হয় এক্স টু, ঠিক আছে। আর এদের গড় হচ্ছে উপাত্তগুলোর কত, এক্স বার ধরেছে। এখন গাণিতিক গড় হতে তত্ত্বসমূহের বিচ্যুতির সমষ্টি সামেশন ডিআই কত, জিরো, এটা আমরা জানি, এটা সত্য, এটা ঠিক আছে। দ্বিতীয় পরিঘাত কত, গাণিতিক গড় হতে তত্ত্বের বিচ্যুতির বর্গের সমষ্টিকে এন দ্বারা ভাগ করলে, আর যদি তিন নাম্বার ঘাত নিয়ে এন দ্বারা ভাগ করি তৃতীয় পরিঘাত, চার নাম্বার ঘাত নিয়ে এন দ্বারা ভাগ করি চতুর্থ পরিঘাত, ঠিক আছে। আর আমি একটা কাজ করেছি কি জানো, সংক্ষেপ করার জন্য এই এক্স আই মাইনাস এক্স বারের জায়গায় ডিআই লিখে ফেলেছি, এটা হচ্ছে বিটা ওয়ান, এটা লিখেছি বিটা টু। টার্গেট কি, বিটা টু গ্রেটার দেন আর ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে। আসো আমি বলছি যে ধরি এ বি সি, ধরি এ বি সি তিনটি ধ্রুবক, প্লিজ এখান থেকে শুরু করতে হবে, ধরি এ বি সি কয়টা ধ্রুবক, তিনটা ধ্রুবক। আবারও বলছি ধরি এ বি সি তিনটি ধ্রুবক,
ঠিক আছে, যেহেতু বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না, সেহেতু লেখা যায়, যেহেতু বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না সেহেতু লেখা যায় এ ডি স্কোয়ার প্লাস বিডি প্লাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। যেহেতু বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না সেহেতু লেখা যায় এ ডি স্কোয়ার প্লাস বিডি প্লাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আমি এ বি সি কি ধরেছি, তিনটা ধ্রুবক ধরেছি, তারপরে আমি কি লিখেছি, আমি বলেছি যেহেতু বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না, বর্গ বর্গটা কখনো কি ঋণাত্মক হয় না, মনে করো মাইনাস চার বর্গ নিলে কত হচ্ছে ষোলো হয়, মাইনাস থ্রি বর্গ নিলে কত হয় নাইন হয়, অর্থাৎ বর্গটা ধনাত্মক হয়, আর ধনাত্মক মানে কি গ্রেটার দেন জিরো। আমার অনেক সময় মনে করু যে আমি যে এখানকার যে বেশ যোগ বিয়োগ কিছু আছে, ধরো মাইনাস টু আর প্লাস টু হয়ে গেলো, তাহলে জিরো, জিরোর বর্গ কি হয় জিরো হয়, তাহলে দেখা গেছে যে বর্গটা জিরো হতে পারে ধনাত্মক হতে পারে কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না। হ্যাঁ ঠিক আছে, যেহেতু জিরো হতে পারে ইকুয়াল টু জিরো, আর ধনাত্মক হবে মানে গ্রেটার দেন কি জিরো, এই দুইটার একটা হবে কখনো ঋণাত্মক হবে না। আবারও বলছি যে বর্গ ঋণাত্মক হতে পারে না, এর মানে বর্গ কি হবে গ্রেটার ইকুয়াল টু জিরো মানে শূন্যের সমান হতে পারে, অথবা গ্রেটার দেন জিরো মানে ধনাত্মক হতে পারে। ঠিক আছে, তাহলে এই লাইনে কি লিখবা, প্লিজ লিখবা এ বি সি তিনটি ধ্রুবক, যেহেতু বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না সেহেতু লেখা যায় এ ডি স্কোয়ার প্লাস বি ডি প্লাস সি হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তোমরা বলতে পারো আমি এই এ ডি স্কোয়ার বি ডি প্লাস সি হোল স্কোয়ার কেন লিখলাম, আমি বললাম যে কোনো বৈধ জিনিস আমি কি করতে পারি লিখতে পারি, আর বৈধ জিনিসটা কি যে কোনো স্কোয়ার নিলে বর্গ নিলে এটা ধনাত্মক হয় অথবা শূন্য হয় মানে গ্রেটার দেন আর ইকুয়াল টু জিরো হয় লিখলাম। লেখার পর দেখো এইটাকে আমি ভাঙ্গাবো, এটাকে আমি ভাঙ্গাবো, একটু দেখো তো ইমপ্লাইজ, আমি ভাঙ্গানোর আগে একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা ভাঙ্গালে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আগে তিনটা পার্ট লিখি, এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার হলে কত হবে এ স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর, কারণ এ স্কোয়ার তো এ স্কোয়ার আর ডি স্কোয়ার আছে না, এটার উপর আবার স্কোয়ার হলে কত হবে ডি টু দি পাওয়ার ফোর, তারপর দেখো বি স্কোয়ার ডি স্কোয়ার সি স্কোয়ার, আশা করি কি করেছো বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, হ্যাঁ দেখো বলা স্যার ফোর আসলো কিভাবে, বাবারে আমি কি বলেছি এ স্কোয়ার, এর জায়গায় কত আছে এ ডি স্কোয়ার আছে, ঠিক আছে এ ডি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মানে কি এ ডি স্কোয়ার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর ডি স্কোয়ার আর কত ডি ফোর হয়ে গেল। ঠিক আছে জি, আচ্ছা এরপর কি আছে টুয়াইস এ বি আছে, এরপরে কি আছে টুয়াইস বি সি আছে, এরপরে কি আছে টুয়াইস সি আছে, আরও কয়টা পার্ট আছে তিনটা পার্ট আছে, তাহলে টুয়াইস এ বি লিখি আমি নাকি টুয়াইস এ বি প্লাস টুয়াইস এ বি, তাহলে এ বি এ বি এ বি, হ্যাঁ টুয়াইস এ বি। ঠিক আছে সাবধান, সরি কি লিখলাম আমি ভুল লিখেছি, টুয়াইস এ বি এ বি এ বি, হ্যাঁ এ বি লেখা হয়েছে, তারপর ডি স্কোয়ার ডি কত ডি কিউব। ঠিক আছে এ বি, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, ঠিক আছে তাহলে এ আর নাই এখানে বি লেখলাম, ডি স্কোয়ার ডি কত ডি কিউব, এই তো হয়ে গেল, তারপর হচ্ছে কত টুয়াইস বি সি, এই বি আর সি তো টুয়াইস বি ডি সি, টুয়াইস বি ডি সি, তারপর প্লাস কত টুয়াইস সি এ, টুয়াইস সি এর জায়গায় কত এ ডি স্কোয়ার, টু সি এ ডি স্কোয়ার, টু সি কি এ ডি স্কোয়ার, টু সি এ ডি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ এটা এখন মুছে ফেলি, আশা করি আমি এই প্যাটার্নে জিনিসটা কি করেছি, আমি আমি লিখেছি এটা কি হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু কত জিরো, এটা কি হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু কি কর জিরো। ঠিক আছে জি, আচ্ছা আমি একটা কাজ করতে পারি, হ্যাঁ এখানে একটা যদি সামেশন চিহ্ন দিয়ে দিই তাহলেও আমি এখানে একটা কি লিখতে পারি সামেশন চিহ্ন মানে বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। ঠিক আছে তাহলে এখানে সামেশন, এখানে সামেশন রেখে দিলাম, হ্যাঁ এখন আমার কাজটা কি জানো, এখন আমার কাজটা হচ্ছে যে সামেশনটা কি করব, সবার সাথে সামেশনটা লিখে ফেলবো মানে ফার্স্ট ব্র্যাকেট উঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে কোথায় যেতে হবে, সেই কেন্দ্র প্রবণতার
প্রথম ক্লাসে যেতে হবে। আমি কিন্তু কেন্দ্রীয় প্রবণতার প্রথম ক্লাসে কিন্তু আমি বিস্তারিত কি করেছি, আমি আলোচনা করেছি, আমি বলেছিলাম যে যখন সবার সাথে সামেশন যুক্ত করব তখন সহগ যদি থাকে সামেশনের বাইরে চলে আসবে। হ্যাঁ, যেমন আমি বলেছিলাম যে ধর সামেশন কত, এ এক্স, এক্স হচ্ছে চলক, এ হচ্ছে কনস্ট্যান্ট, চলকের সাথে যুক্ত আছে, তাহলে এটা কি হবে সামেশনের বাইরে চলে আসবে, তাহলে এ সামেশন এক্স, ক্লিয়ার, সহগ সামেশনের বাইরে চলে আসবে। আর যদি এইভাবে থাকে, যদি সামেশন এ, এখানে এ হচ্ছে কনস্ট্যান্ট, আমিও স্বীকার করি এখানে এ কনস্ট্যান্ট, কিন্তু চলকের সাথে যুক্ত থাকার কারণে সহগ সামেশনের বাইরে চলে আসবে, সহগ সামেশনের বাইরে চলে আসবে। এই কথা আমি অনেকবার বলেছি, প্রমাণ সহ দেখিয়েছি কেন্দ্রীয় প্রবণতার প্রথম ক্লাসে, ঠিক আছে, অথবা দ্বিতীয় ক্লাসে। আরেকটা বলেছিলাম সামেশন কনস্ট্যান্ট, সামেশন এ মানে কি এন এ, ঠিক আছে, অর্থাৎ সামেশন কনস্ট্যান্ট হচ্ছে এন ইন্টু কত কনস্ট্যান্ট, ক্লিয়ার। জি, এখানে মনে রাখবা এ বি সি হচ্ছে ধ্রুবক, আর ডি এগুলো হচ্ছে, ডি মানে কি, ডি হচ্ছে এই যে গাণিতিক কথা চতুষ্পদের কি বিচ্যুতি, এটা হচ্ছে চলক, এটা চলক থাকার কারণে কি হয়ে গেল, ডিটা কি হয়ে গেল, চলক হয়ে গেল, এই ডি সবগুলো চলক, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এগুলো কি সহগ, সহগ সামেশনের বাইরে চলে আসবে, তাহলে এ স্কোয়ার সামেশন ডি ফোর, দেখেছ, হ্যাঁ, এ স্কোয়ার সামেশনের বাইরে চলে আসলো, বি স্কোয়ার সামেশন ডি স্কোয়ার, এই দেখো যে বি স্কোয়ারে কি হয়ে গেল, সামেশনের কোথায় চলে আসলো, বাইরে চলে আসলো, এটা সামেশন সি স্কোয়ার, হ্যাঁ, এটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কোনো ডির সাথে যুক্ত নাই, মানে কোনো চলকের সাথে যুক্ত নাই, এটা কনস্ট্যান্ট, পরে এন সি স্কোয়ার হবে, এটা পরে লিখবো, টুয়াইস এ বি সহগ সামেশনের বাইরে চলে আসলো, ঠিক আছে, এরপর হচ্ছে টুয়াইস বিডি সহগ সামেশনের বাইরে, টুয়াইস বি সি সামেশন ডি, কারণ টুয়াইস বি সি, বি সি ডি হচ্ছে চলক, ঠিক আছে, কেন চলক, এই যে এক্স আই মাইনাস এক্স বার কি ডি ধরেছি, ডি চলক, ঠিক আছে, ডিটা সামেশনের ভিতরে থাকবে, তারপর প্লাস টুয়াইস সি এ, প্লাস কত, টুয়াইস কত, সি এ সামেশন ডি স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। তো দেখো আমি আবারও বলছি, দেখো তো যে এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার সামেশন ডি ফোর প্লাস কি লিখেছি, বি স্কোয়ার সামেশন ডি স্কোয়ার প্লাস সামেশন কত, সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি সামেশন কত, ডি কিউব, ঠিক আছে, প্লাস টুয়াইস বি সি সামেশন কত, ডি, টুয়াইস বি সি সামেশন ডি, এরপর টুয়াইস সি এ সামেশন ডি স্কোয়ার গেইটার দেন ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা বিষয়টা কি করতে পেরেছ, বুঝতে পেরেছ, ঠিক আছে। এরপরে দেখো আমি কি করতে পারি, আমি এরপরে দেখো এটা আমি যা আছে তাই, এটা এ স্কোয়ার লিখলাম সামেশন ডি ফোর, ঠিক আছে, যা আছে তাই, তারপর দেখো বি স্কোয়ার সামেশন ডি স্কোয়ার। আসলে অঙ্ক করতে হলে প্ল্যান করতে হবে, এই লাইনের পর আমি এই পরের লাইনটা আমি কি লিখবো এটা প্ল্যান করতে হবে, এই প্ল্যানটা যারা করতে পারে না তারা কিন্তু অঙ্ক পারে না, ঠিক আছে। প্ল্যানটা কি দেখো, এই যে সামেশন সি স্কোয়ার আছে, এখানে একটা প্ল্যান করব, বুঝছো, কারণ সামেশন সি স্কোয়ার, এই সি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে সামেশন কনস্ট্যান্ট সমান কত, এন ইন্টু এন সি স্কোয়ার, ঠিক আছে, সামেশন কনস্ট্যান্ট মানে কি, এন ইন্টু কনস্ট্যান্ট মানে এন ইন্টু সি স্কোয়ার, অর্থাৎ সামেশন সি স্কোয়ার দাঁড়িয়ে কত লাগবো, এন সি স্কোয়ার। এরপরে দেখো আরেকটা প্ল্যান আছে, সামেশন ডি, সামেশন ডির জায়গায় কত লিখবো, জিরো লিখবো, সামেশন ডির জায়গায় জিরো লিখবো, এই দেখো সামেশন ডি কত, জিরো না, হ্যাঁ, কারণ গাণিতিক গড় হতে তত্ত্ব সময় বিচ্যুতির সমষ্টি হচ্ছে কত, শূন্য, তাহলে সামেশন ডির জায়গায় শূন্য লিখবো, এটা হচ্ছে প্ল্যান। অর্থাৎ এটা আমি কোন লাইনে করব, এটা আমি এইটার পরের লাইনে করব, অর্থাৎ যে কোনো লাইন করার আগে আগের লাইন থেকে প্ল্যান করে পরের লাইনটা কি করতে হয়, লিখতে হয়। তাহলে দেখো এটা আমি কত লিখছি, এন সি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি সামেশন ডি কিউব প্লাস টুয়াইস বি সি ইন্টু এই সামেশন ডি কত, জিরো, প্লাস টুয়াইস সি এ সামেশন ডি স্কোয়ার, ঠিক আছে, গেইটার দেন অর ইকুয়াল টু জিরো। এরপর আমি একটু বলে দেবো, যেহেতু সামেশন সি স্কোয়ার সমান এন সি স্কোয়ার সামেশন ডি ইকুয়াল টু জিরো, এই তো শেষ, বলে দিলাম, ঠিক আছে। এখন এক কাজ করো, উভয় পক্ষকে এন দ্বারা ভাগ করো, এই লাইন দেখে পরিকল্পনা করো যে পরের লাইনটা কি হবে,
পরের লাইনটা কি হবে, পরের লাইনের পরিকল্পনাই বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু পোড়াটা জিরো হয়ে যাবে, ঠিক আছে, এখানে পোড়াটা কি হয়ে যাবে, জিরো দ্বারা গুণ করলে জিরো হবে। আর আমি উভয় পক্ষকে এন দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করবো, এন দ্বারা ভাগ করব। এখন তুমি প্রশ্ন করতে পারো উভয় পক্ষকে এন দ্বারা ভাগ করবো, কেন ভাগ করব, আমি বলে দিচ্ছি। উভয় পক্ষকে এন দ্বারা ভাগ করলে সামেশন ডি ফোর এর নিচে এন থাকবে, কার নিচে এন থাকবে, সামেশন ডি ফোর এর নিচে এন থাকবে। সামেশন ডি ফোর এর নিচে এন থাকলে কি লিখতে পারবা, মি ফোর লিখতে পারবা। সামেশন ডি স্কোয়ার এর নিচে কে থাকবে, এন থাকবে। সামেশন ডি স্কোয়ার এর নিচে যদি কি থাকে, এন থাকে, তাহলে তুমি মিউ টু লিখতে পারবা। এরপর দেখো যে এটা তো শুধু এন চলে যাবে, সি স্কোয়ার থাকবে। সামেশন ডি কিউবের নিচে এন থাকবে, সামেশন ডি কিউবের নিচে এন থাকলে মিউ থ্রি লিখতে পারবা। এটা তো জিরো হয়ে গেল, সামেশন ডি স্কোয়ার নিচে যদি এন থাকে আবার কত লিখতে পারবা, মিউ টু লিখতে পারবা। এইটা কিন্তু আমার মাথায় কিন্তু খেলতেছে, ঠিক আছে। আমি যে এই যে জিনিসগুলো লিখে লিখে রাখছি এগুলো কিন্তু আমার ব্রেনের ভিতরে কি রয়ে গেছে, আমি একসাথে কাজ করে করে এই মিউ টু মিউ থ্রি মিউ ফোর ফরম্যাটে যাব। তারপর এই ফরম্যাটে গিয়ে বিটা ওয়ান লিখবো, এই ফরম্যাটে গিয়ে বিটা টু লিখবো, ঠিক আছে। তা আমি দেখো আমার প্ল্যান অনুযায়ী যাচ্ছি, আমি লিখবো উভয় পক্ষে এন দ্বারা ভাগ করে, ঠিক আছে। তো উভয় পক্ষে এন দ্বারা ভাগ করে এ স্কোয়ার সামেশন কত, ডি ফোর বাই এন প্লাস বি স্কোয়ার, তারপর সামেশন ডি স্কোয়ার বাই এন প্লাস এন সি স্কোয়ার বাই এন প্লাস টুয়াইস এ বি সামেশন ডি কিউব বাই এন প্লাস, এটা কিন্তু জিরো হয়ে গেল, একটু জিরো দিয়ে চলে যায়, হ্যাঁ ঠিক আছে। প্লাস টুয়াইস সি এ সামেশন ডি স্কোয়ার বাই এন, দেখো তো হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে কিনা, হ্যাঁ হয়ে গেছে। দেখো যে আমি একটু লিখে দিলে ভালো হয়, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, ঠিক আছে। উভয় পক্ষে এন দ্বারা কি করে ভাগ করে, উভয় পক্ষে এন দ্বারা ভাগ করে, ঠিক আছে। এখন দেখো কত কাজ আমাদের হয়ে গেল, আমি আশা করি এগুলো এখন একটু মুছতে পারি, হ্যাঁ এটা একটু মুছতে পারি। আমার বোর্ড একটু ছোট হয়ে যাওয়ার কারণে, তা না হলে বোর্ডটা যদি বড় থাকতো তাহলে মুছার প্রয়োজন হতো না, ঠিক আছে। এখন দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার এই সামেশন ডি ফোর বাই এন, এটা হচ্ছে কত স্যার, সামেশন ডি ফোর বাই এন হচ্ছে কত, মিউ ফোর, মানে চতুর্থ পরিঘাত, ঠিক আছে। এ স্কোয়ার মিউ ফোর লিখলাম, ঠিক আছে। প্লাস কত, বি স্কোয়ার সামেশন ডি স্কোয়ার বাই এন, সামেশন ডি স্কোয়ার বাই এন হচ্ছে দ্বিতীয় পরিঘাত, মিউ টু, ঠিক আছে, সামেশন ডি স্কোয়ার এন। আচ্ছা প্লাস হচ্ছে এন এন কাটাকাটি, প্লাস হচ্ছে কত, সি স্কোয়ার, প্লাস হচ্ছে কত, সি স্কোয়ার, এরপর হচ্ছে কত, প্লাস টু আইস এবি, প্লাস টু আইস এবি, ঠিক আছে। এটা হচ্ছে সামেশন ডি কিউব বাই এন, সামেশন ডি কিউব বাই এন হচ্ছে মিউ থ্রি, মানে কি তৃতীয় পরিঘাত, ঠিক আছে। এটা জিরো আর লেখার দরকার নাই, প্লাস টু আইস সি এ, ঠিক আছে। সামেশন ডি স্কোয়ার বাই এন হচ্ছে দ্বিতীয় পরিঘাত, মিউ টু। এখন তুমি ইচ্ছা করলে কি লিখতে পারো, দুই তিন ও চার নং হতে, দুই তিন ও চার নং হতে, দুই তিন ও চার নং হতে। তোমরা আশা করে বুঝতে পেরেছো আমি এন দ্বারা ভাগ করেছি, ভাগ করার পর বুঝতে পেরেছি যে এদের মানগুলো আমি কি করব, আমি এদের মানগুলো আমি বসিয়ে দেব, ঠিক আছে। জি আমি এতটুকু লিখে ফেললাম যে আমি চার নাম্বার হতে আমি কি করলাম, আমি লিখে ফেললাম, ঠিক আছে জি। এখন দেখো একটা কাজ, আমি এই এ বি আর সির কিছু মান বসাবো, ধরি এ ইকুয়াল টু ওয়ান আর বি ইকুয়াল টু মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, সি ইকুয়াল টু মাইনাস বি টু। অর্থাৎ আমি কি বলেছি, আমি বলেছি যে এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু মাইনাস মিউ থ্রি বাই মিউ টু সি ইকুয়াল টু মাইনাস মিউ টু। দেখো আমি তোমাদেরকে কিন্তু একেবারে স্টার্টিংয়ে কি বলেছিলাম, আমি একেবারে স্টার্টিংয়ে বলেছিলাম যে এ বি সি হচ্ছে ধ্রুবক,
ABC হচ্ছে ধ্রুবক। আর তোমরা একটা জিনিস মনে রাখবে, আমরা যে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা যে বের করেছি এগুলো হচ্ছে পরামিতি, আর পরামিতির মানটা কি থাকে? স্থির। যেমন আমরা বিভিন্ন তত্ত্ব হতে কি বের করি? গড় বের করি। তো গড় হচ্ছে একটা পরামিতি, পরামিতির মানটা কি থাকে? স্থির থাকে। অর্থাৎ পরামিতি মানে কি? পরামিতি হচ্ছে চলকের বিভিন্ন মান থেকে আমরা একটা গড় বার করি, এক ধরনের বিভিন্ন ধরনের গড় বার করি, ঠিক আছে? আবার গড়ের ভিত্তি, গড়ের উপর ভিত্তি করে আরেকটা মান কি করে বের করি, এগুলোকে বলা হয় পরামিতি, যেগুলো একটা নির্দিষ্ট সমীকরণে কি থাকে? স্থির থাকে। তাহলে তাহলে দেখো যে এই দ্বিতীয় পরিঘাত বলো, তৃতীয় পরিঘাত বলো, আর চতুর্থ পরিঘাত বলো, এগুলো সবগুলো হচ্ছে পরামিতি। এই দেখো সবগুলো এন দ্বারা ভাগ করে কি করেছি? বের করেছি, এক ধরনের গড় মান, পরামিতি। তাহলে পরামিতি যেহেতু, সেহেতু এই মিউ টু, মিউ থ্রি, মিউ ফোর এর মান স্থির। আর আমরা বলেছি এ বি সি একটা স্থির মান, আমি এর মানটা ওয়ান ধরেছি, বির মানটা মাইনাস মিউ থ্রি বাই মিউ টু ধরেছি, তৃতীয় পরীক্ষা তার দ্বিতীয় পরীক্ষাতে অনুপাত ধরেছি, যেহেতু এটা পরামিতি অতএব এই মানটা হচ্ছে স্থির। আর সির মান কত? মাইনাস মিউ টু ধরেছি, যেহেতু মিউ টু একটা পরামিতি অতএব এই মানটা কি স্থির, এর মানে কি? সি স্থির, ঠিক আছে? মনে করো আমি সি স্থির ভরে লেখলাম সি এক্স, এক্স হচ্ছে, সরি, সির মান হচ্ছে টুয়াইস এক্স, এক্স হচ্ছে একটা চলক, তাহলে সি তো স্থির হলো না, হ্যাঁ? তা আমার কথার সাথে কাজের কি থাকতে হবে? মিল থাকতে হবে। আমি বলেছি এ আর বি সি স্থির, যেহেতু স্থির এর মান আমি ওয়ান লিখতে পারি, যেহেতু স্থির বির মানটা দুইটা পরামিতির অনুপাত লিখতে পারি, সির মানটা মাইনাস মিউ টু লিখতে পারি, মানে মিউ টু হচ্ছে একটা পরামিতি, মানে স্থির মান লিখতে পারি, ঠিক আছে? আমি একটা মান কি করলাম? বসালাম, এবং আমি এমন একটা মান বসিয়েছি যেটা আমার কাজে কি লাগবে, এটা কাজে লাগবে। আর এটা হচ্ছে কি, আমি একটা সমীকরণে কি করছি, বসাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো একটা বিরাট কাজ করে ফেলেছি, এটাতে লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা এখানে কি হবে, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তারপর এই কথাগুলো লিখবে, হ্যাঁ, বুঝছো? এই কথাগুলো লিখবে, জি। তো এই মানগুলো ধরি এত ইকুয়াল টু এত ইকুয়াল টু, তারপর লিখবে যে এত ইকুয়াল, ধরি এত ইকুয়াল এত, মান বসিয়ে, কি বসিয়ে, মান, মান বসিয়ে, হ্যাঁ। এখন এই মানগুলো আমি কি করব, বসাবো এই মানগুলো কি করব, বসাবো। দেখো ধৈর্য ধরে অঙ্কটা করতে হবে কিন্তু, কারণ অঙ্কটা কিন্তু পরীক্ষাতে, কিছু কিছু অঙ্ক আছে পরীক্ষাতে খুব বেশি আসে। তাহলে এখন আসে এ ইকুয়াল টু ওয়ান, এর মানে হচ্ছে ওয়ান স্কোয়ার, তারপর কি লিখব, মি ফোর, প্লাস বি ইকুয়াল টু কত লিখেছি, মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, এই যে বির জায়গায় কত লিখেছে, মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, এই যে স্কোয়ারটা লিখলাম, তারপর কত লিখলাম, মিউ টু, এরপর সির জায়গায় কত লিখেছি, মাইনাস মিউ টু, সির জায়গায় মাইনাস মিউ টু, তারপর স্কোয়ার দিয়েছে, ঠিক আছে? এরপরে টুয়াইস এ বি, মিউ থ্রির জায়গায় কত লিখেছি, সরি কি করলাম, মিউ এর জায়গায় কত লিখেছি, ওয়ান, আর বির জায়গায় কত লিখেছি, বির জায়গায় মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, এরপরে মিউ থ্রি যা আছে তাই লিখতে হবে, ঠিক আছে? এই যে মিউ থ্রি, টুয়াইস সি এ, সির জায়গায় মাইনাস মিউ টু, সির জায়গায় কত লিখতে হবে, মাইনাস মিউ টু, এর জায়গায় কত লিখতে হবে, ওয়ান, আর আমার মিউ টু, মিউ টু যা আছে কি তাই, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো। একটু লক্ষ্য করো তোমরা, আমি এর জায়গায় কত ওয়ান লিখবো, ওয়ান স্কোয়ার, মিউ ফোর যা আছে তাই, বির জায়গায় মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, মাইনাস মিউ থ্রি বাই মিউ টু, স্কোয়ার আছে, স্কোয়ার লিখেছি, তারপর মিউ টু লিখেছি, সি স্কোয়ার, সির জায়গায় হচ্ছে মাইনাস মিউ টু বর্গ, তারপর টুয়াইস এবি, টু আছে, এর জায়গায় ওয়ান আছে, বির জায়গায় মাইনাস মিউ থ্রি মিউ টু আছে, মিউ থ্রি লিখেছি, টু লিখেছি, সির জায়গায় আছে মাইনাস মিউ টু, এর জায়গায় আছে ওয়ান, মিউ টু লিখেছি। এখন দেখো মিউ ফোর প্লাস বর্গ, বর্গ নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না, আচ্ছা, এরপর দেখো তো যে মিউ থ্রি স্কোয়ার, নিচে কত, মিউ টু, নিচে মিউ টু কিভাবে আসলে একটু বলতে পারবা? দেখো উপরে মিউ থ্রি স্কোয়ার, নিচেও কিন্তু এই বর্গর কারণে মিউ টু স্কোয়ার, আর এই মিউ টু কাটাকাটি কি মিউ টু, প্লিজ একটু দেখো, যখন আমি বর্গ উঠাবো তো মিউ থ্রি স্কোয়ার লিখেছি, নিচে কত লিখবো,
মিউ টু স্কোয়ার, আর এখানে কত আছে মিউ টু, এই মিউ টু আর মিউ টু স্কোয়ার কাটাকাটি গিয়ে কত মিউ টু, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে একটু সংক্ষেপ না করলে কিন্তু আমাদের হবে না। এরপরে দেখো মাইনাসের বর্গ কি হয়ে গেল, প্লাস হয়ে গেল, কত হয়ে গেল মিউ টু স্কোয়ার হয়ে গেল। এরপর দেখো এই মাইনাসটা প্লাসে মাইনাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, মাইনাসে প্লাসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো যে টুয়াইস কত হয়ে গেল, টুয়াইস মিউ থ্রি স্কোয়ার, নিচে কত মিউ টু, প্লাসে মাইনাসে মাইনাস, টুয়াইস মিউ থ্রি, মিউ থ্রি কত মিউ থ্রি স্কোয়ার, আর এই যে মিউ টু, আর এই যে মাইনাসে প্লাসে মাইনাস এসেছে। তারপর দেখো যে এখানেও মনে হয় প্লাসে মাইনাসে মাইনাস হবে, টু মিউ টু মিউ টু মিউ টু স্কোয়ার, টু মিউ টু, সাবধান এই মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস, আর মিউটুর সাথে মিউটু হয় কত হচ্ছে মিউ টু স্কোয়ার, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হয়েছে, জিরো হয়েছে, গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হয়ে গেল, জিরো হয়ে গেল। জি, আমরা এতটুকু পর্যন্ত কি করলাম, চলে আসলাম এখন আবার একটু এই লাইনগুলো কি মুছে, এখন দেখো তো এখন প্ল্যানটা কি, আগের তো প্ল্যান কি ছিল, এই গুণটা শেষ করলাম নাকি, হ্যাঁ এখনের প্ল্যানটা কি, এখানে প্ল্যানটা হচ্ছে দেখো যে এখানে একটা মাইনাস টু মিউ টু স্কোয়ার আছে, আর এখানে কি আছে একটা প্লাস আছে, এই দুইটা যোগবিয়োগ হবে, আর এটা এটা কি হবে, যোগবিয়োগ হবে। দেখো আমি লিখছি চতুর্থ পরীক্ষা, মিউ থ্রি স্কোয়ার মিউ টু, আর মিউ থ্রি টুয়াইস মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু, তাহলে কি হবে মাইনাস মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু, আশা করি বুঝতে পেরেছ। এখানে মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কয়টা আছে, মাইনাস দুইটা, মাইনাস দুইটা, বুঝছো, আর এখানে মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কয়টা আছে, প্লাস একটা, প্লাস একটা, তাহলে মাইনাস দুইটা প্লাস একটা, তাহলে কি মাইনাস একটা মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু। একইভাবে দেখো এখানে মিউ টু আছে কত, একটা, এখানে আছে মিউ টু স্কোয়ার একটা, এখানে মিউ টু স্কোয়ার কয়টা, দুইটা, তাও মাইনাস, তাহলে কি হবে মাইনাস মিউ টু স্কোয়ার, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হয়ে গেল, জিরো হয়ে গেল। ঠিক আছে, জি, এখন চিন্তা করে কি করবা পরের লাইনে, পরিকল্পনা, শুধু পরিকল্পনা না করলে হবে না, আমাদের টার্গেট হচ্ছে বিটা ওয়ান, আর কোথায় যাব, বিটা টুতে যাব, আমাদের টার্গেট হচ্ছে কোথায়, আমাদের টার্গেট হচ্ছে বিটা ওয়ান আর বিটা টুতে যাব। এখন আমরা কি করব, এখন আমরা কি করব এই লাইনের পর, দেখো একেবারে সহজ, যে এই দেখো বিটা টু মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, আমি যদি এখানে উভয় পক্ষে মিউ টু স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, কত দ্বারা ভাগ করি, আমি যদি কি করি যে উভয় পক্ষে মিউ টু স্কোয়ার দ্বারা যদি কি করি ভাগ করি, মিউ টু স্কোয়ার যা দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো এই মিউ ফোরের নিচে মিউ টু স্কোয়ার থাকবে, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, বিটা টু হয়ে যাবে। তারপর দেখো কাজটা কি হয়, কথা বুঝতে পেরেছ, বিটা টু মানে কি, মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার, আমার এখানে একটা মিউ ফোর আছে, যদি মিউ টু দ্বারা মিউ টু স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এটা কি হয়ে যাবে, বিটা টু। এই জন্য আমি উভয় পক্ষে কি করলাম, উভয় পক্ষে মিউ টু স্কোয়ার দ্বারা কি করে ভাগ করে, উভয় পক্ষে আমি কি করেছে ভাগ করেছে, আর বেশি দূর না কাছাকাছি চলে এসেছে। তাহলে দেখো চতুর্থ পরিঘাত, উভয় পক্ষে মিউ টু স্কোয়ার দ্বারা ভাগ করেছে, ঠিক আছে, উভয় পক্ষে, তো এটা নিচে এটা থাকবে, মাইনাস দেখো মিউ থ্রি স্কোয়ার কত দিয়ে ভাগ করেছি, মিউ টু স্কোয়ার দিয়ে ভাগ করেছি, ক্লিয়ার, মাইনাস দেখো মিউ টু স্কোয়ার, মিউ টু স্কোয়ার দ্বারা ভাগ করেছি, আশা করি বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ। এখন দেখো এই মিউ ফোর বাই মিউ টু স্কোয়ার আমি রেখে দিচ্ছি, পরে একসাথে লিখব মিউ টু স্কোয়ার নাকি, হ্যাঁ, তারপর দেখো আহা মাইনাস মিউ টু স্কোয়ার বাই মিউ টু কিউব, দেখো মিউ টু স্কোয়ার দ্বারা ভাগ করেছি, এটা নিচে মিউ টু স্কোয়ার, এটা নিচে মিউ টু স্কোয়ার, আর তাহলে মিউ টু আর মিউ টু স্কোয়ার কত, মিউ টু কিউব, আর এখানে তো মিউ টু স্কোয়ার যা আছে তাই, এটা যা আছে তাই, ঠিক আছে, এটা মাইনাস কাটাকাটি গিয়ে কত হলো ওয়ান, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হলো। ঠিক আছে, দেখো এই লাস্ট লাইনটা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, হ্যাঁ দেখা যাচ্ছে, উভয় পক্ষে কি করেছি আমি মিউ টু স্কোয়ার দ্বারা ভাগ করেছি,
দেখি তোর বাবা ক্যামেরাটা তো আঙ্গুলটা দেখা যাচ্ছে জি। এখন দেখো তোমরা এই মিফোর বাই মিউটু স্কোয়ার মানে কি, মিফোর বাই মিউটু স্কোয়ার হচ্ছে বিটা টু, আশা করি বুঝতে পেরেছ, মাইনাস মিউ থ্রি স্কোয়ার বাই মিউটু কিউব কত, মিউ থ্রি স্কোয়ার মিউটু কিউব হচ্ছে কত, বিটা ওয়ান, ঠিক আছে, মাইনাস কত ওয়ান, গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো, সেটা কত কত হতে পাঁচ ও ছয় হতে, পাঁচ ও ছয় হতে, ঠিক আছে। এরপরে দেখো যে বিটা টু, হ্যাঁ গ্রেটার, এটা ডানে গেলে কত হবে, বিটা ওয়ান, মাইনাস ওয়ান ডানে গেলে কত হবে, প্লাস ওয়ান, প্রমাণিত। এই দেখো বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস ওয়ান, প্রমাণিত হয়ে গেল, বুঝতে পেরেছ। আমি দেখো এই লাইনে এসে চিন্তা করেছি, আমার এখানে তো মিউটু স্কোয়ার আছে, আমি মিউটু স্কোয়ার দ্বারা যদি ভাগ করে একটা ওয়ান পেয়ে যাব, এখানে আমার সূত্রে কি আছে, একটা ওয়ান আছে, আর মিউটু স্কোয়ার দ্বারা ভাগ করলে মি ফোর বাই মিউটু স্কোয়ার আমি কি পেয়ে যাচ্ছি, বিটা টু পেয়ে যাচ্ছি, এই জন্য মিউটু স্কোয়ার দ্বারা ভাগ করেছি, এই জন্য নিচে মিউটু স্কোয়ার এখানে রাখলাম, রাখলাম, আর এই মিউটু মিউটু স্কোয়ার মিউটু কিউব হয়ে গেল, মিউথ্রি স্কোয়ার মিউটু কিউবের জায়গায় কত লিখে ফেললাম, মাইনাস বিটা ওয়ান আর মাইনাস ওয়ান ডান দিকে নিয়ে গেলাম, প্রমাণ হয়ে গেল, ঠিক আছে জি। এখন দেখো যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, যে এখান থেকে একটা জিনিস বলছি, যে এই যে এখান থেকে বলছি আমার বিটা ওয়ান সমান কত, বিটা ওয়ান সমান হচ্ছে মিউথ্রি বাই মিউটু কিউব, ঠিক আছে, বিটা ওয়ান সমান, হ্যাঁ। এখন তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু মিউ টু গ্রেটার দেন জিরো আর মিউ থ্রি স্কোয়ার গ্রেটার দেন জিরো, সেহেতু বিটা ওয়ান গ্রেটার দেন জিরো হবে, কথা কি বুঝতে পারছো। দেখো আমার প্রমাণ কিন্তু শেষ, আমি অন্য একটা প্রমাণ করছি, আমার প্রমাণ কিন্তু শেষ, কথা বোঝার চেষ্টা করো, প্রমাণ শেষ। আমি এখন কি বলছি দেখো, আমি বলছি যেহেতু বিটা ওয়ান সমান কত, বিটা ওয়ান সমান মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু কিউ, যেহেতু মিউটু মিউটু গ্রেটার দেন জিরো, মিউটু অলওয়েজ গ্রেটার দেন জিরো হবে, কারণ মিউটু মানে কি, বেদাঙ্ক, মিউটু মানে কি, দ্বিতীয় পরিঘাত মানে কি, বেদাঙ্ক, আর বেদাঙ্ক সবসময় কি হয়, পজিটিভ হয়, ধনাত্মক হয়, আচ্ছা, আর আবার এটা তৃতীয় পরিঘাতের বর্গ, বর্গ সবসময় কি হয়, ধনাত্মক হয়, তাহলে এইটাও ধনাত্মক, এইটাও কি, ধনাত্মক, তাহলে বিটা ওয়ান গ্রেটার দেন জিরো হবে, গ্রেটার ওয়ান জিরো হবে, ঠিক আছে। তাহলে এখন এখন বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, বিটা ওয়ান প্লাস ওয়ান, যেহেতু বিটা ওয়ান গ্রেটার দেন কি জিরো, সেহেতু বিটা টু গ্রেটার দেন কি হবে, ওয়ান হবে, ঠিক আছে, সেহেতু বিটা টু গ্রেটার দেন ওয়ান হবে, আরেকটা প্রমাণ হয়ে গেল, পিআরও বিইডি প্রুফ, হ্যাঁ। তোমাকে অনেক সে বলতে পারে প্রমাণ করো যে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কি, ওয়ান, ঠিক আছে জি, হ্যাঁ এখানে জি, হ্যাঁ বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, তোমাকে এটা বলতে পারে, এটা প্রমাণ করো, মানে এইটা না দিয়ে এইটা দিতে পারে, তা তুমি এতটুকু পর্যন্ত প্রমাণ করবা, প্রমাণ করার পর তুমি বলবা যে বিটা ওয়ানটা হচ্ছে ধনাত্মক, কে ধনাত্মক, বিটা ওয়ানটা হচ্ছে কি, ধনাত্মক, আর বিটা ওয়ানটা যদি ধনাত্মক যদি প্রমাণ করতে পারো, তাহলে বিটা টুর মানটা অবশ্যই ওয়ানের চেয়ে কি হবে, বেশি হবে, বিটা টুর মানটা অবশ্যই কি হবে, ওয়ানের চেয়ে বেশি হবে। আমি একটা প্রমাণ দিচ্ছি তোমাকে, দেখো তুমি প্রমাণ করলা যে বিটা ওয়ানের মান হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো, হ্যাঁ তাহলে দেখো তো বিটা টুর মান কত, ওয়ান পয়েন্ট ফাইভ জিরো, গ্রেটার ওয়ান কিনা, কথা কি বুঝতে পেরেছ, যে বিটা ওয়ানের মানটা পয়েন্ট ফাইভ জিরো, পয়েন্ট ফাইভ জিরো মানে কি, ধনাত্মক মান, ঠিক আছে, তাহলে ওয়ানের সাথে যখন পয়েন্ট ফাইভ জিরো যোগ হবে রেজাল্ট কত, বিটা টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গ্রেটার দেন ওয়ান, মানে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান প্রমাণিত হয়ে গেল। কিন্তু যদি এরকম যদি হতো যে বিটা ওয়ানের মানটা যদি কত হতো, মাইনাস পয়েন্ট ফাইভ জিরো হতো,
বিটা ওয়ানের মানটা যদি ঋণাত্মক হতো, যদি কি হতো ঋণাত্মক হতো মাইনাস পয়েন্ট ফাইভ জিরো হতো, তাহলে মাইনাস পয়েন্ট ফাইভ জিরো আর প্লাস ওয়ান কত হলো পয়েন্ট ফাইভ জিরো। তাহলে বিটা টুর মানটা কি হয়ে যাবে স্মলার দেন ওয়ান, বিটা টুর মানটা কি হয়ে যাবে স্মলার দেন ওয়ান। তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিটা টু গ্রেটার দেন ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস ওয়ান। বিটা ওয়ানটা যদি ঋণাত্মক হয় তাহলে বিটা টুর মানটা কত হচ্ছে এই মাইনাস পয়েন্ট ফাইভ আর প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ, বিটা টুর মানটা স্মলার দেন কি হচ্ছে ওয়ান হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাকে প্রমাণ করতে বলেছে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান। আমি প্রমাণ করেছি কি এই যে বিটা ওয়ানটা আছে এই বিটা ওয়ানটা কখনো ঋণাত্মক হবে না, এই বিটা ওয়ানের মানটা কি হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো হবে। ফলে কি হবে যে আমার যে যেহেতু এটা ধনাত্মক মান হবে, একের সাথে ধনাত্মক মান হলে অথবা জিরো মান যোগ করলে বিটা টুর মানটা কি হবে যে একের সমান হবে অথবা বেশি হবে। যদি বিটা ওয়ানটা জিরো হয় তাহলে বিটা টুটা একের সমান হবে, আর বিটা ওয়ানটা যদি ধনাত্মক হয় তাহলে বিটা টুর মানটা একের সাথে ধনাত্মক মান যোগ করলে একের চেয়ে কী হবে বেশি হবে। তবে ঋণাত্মক মান হলে আমার ঋণাত্মক মান হলে এক থেকে ঋণাত্মক মান বাদ দিলে বিটা টুর মান ওয়ানের চেয়ে কী হবে ছোট হবে। কিন্তু আমরা প্রমাণ করেছি বিটা ওয়ান কখনো ঋণাত্মক হবে না, এটা অলওয়েজ পজিটিভ। অতএব যদি বলে প্রমাণ করো যে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান, তাহলে এতটুকু প্রমাণ করার পর তোমরা এখানে এখান থেকে আবার শুরু করে এই লাইনটা শেষ করবা। এইটাকে কিন্তু আবার অনেকে এই নিয়মে আরেকটু অন্যভাবে এ বি সির অন্য মান ধরে কী করে প্রমাণ করে, আমি বলি এটা কোনো প্রয়োজন নেই, এটা কোনো প্রয়োজন নেই। বরং একটা প্রমাণ শিখে ফেললে আরেকটা প্রমাণ কি হয়ে যায়, একটা প্রমাণ শিখে ফেললে আরেকটা প্রমাণ হয়ে যায়। আচ্ছা এখন আসো, যদি আমাকে যদি বলে প্রমাণ করো যে বিটা টু গ্রেটার দেন কত বিটা ওয়ান, প্রমাণ করো যে বিটা টু গ্রেটার দেন কত বিটা ওয়ান। ঠিক আছে, আমি এতটুকু প্রমাণ করব। ঠিক আছে, এখন বিটা ওয়ানের সাথে কি হচ্ছে এক প্লাস হচ্ছে। হ্যাঁ, মানে তোমাকে আরেকটা প্রশ্ন দিতে পারে, আরেকটা প্রশ্ন দিতে পারে, সেটা কি হতে পারে প্রমাণ করো যে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত বিটা ওয়ান, তোমাকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি প্রমাণ করব কোনটা বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু বিটা ওয়ান প্লাস কত ওয়ান, প্রথমে আমি এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার পর আমি নিচে লিখবো যেহেতু বিটা ওয়ানের সাথে প্লাস ওয়ান যোগ হয়ে বিটা টু হয়েছে, সেহেতু বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হবে বিটা ওয়ান হবে। ঠিক আছে, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হয়েছে বিটা ওয়ান হবে। হ্যাঁ, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কি হয়েছে বিটা ওয়ান হবে। হ্যাঁ, এই ওয়ানের জায়গায় যদি কোনো জিরো যদি আসে তাহলে বিটা টু আর বিটা ওয়ানটা কি হবে জিরো হবে। বিটা টু, হ্যাঁ আচ্ছা, আমি বিটা টু গ্রেটার দেন বিটা ওয়ান হবে। আচ্ছা, এরপর তুমি বলবা যদি ওয়ানের পরিবর্তে শূন্য হয় তবে বিটা ইকুয়াল টু, যদি ওয়ানের পরিবর্তে শূন্য হয় তাহলে বিটা টু আর বিটা ওয়ান কি হচ্ছে সমান হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, সুতরাং আমরা বলতে পারি যে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত বিটা ওয়ান, বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত হবে বিটা ওয়ান হবে। ঠিক আছে, জি, তাহলে দেখা গেল যে আমার মূল প্রমাণটা কি, মূল প্রমাণটা হচ্ছে এইটা বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত বিটা ওয়ান প্লাস কত ওয়ান। এটার থেকে প্রমাণ আসতে পারে যে দেখাও যে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত ওয়ান, এটা থেকে প্রমাণ আসতে পারে দেখাও যে বিটা টু গ্রেটার দেন অর ইকুয়াল টু কত ওয়ান আসতে পারে।
তাহলে এতটুকু প্রমাণ করে আমরা বাকিটা কি করব প্রমাণ করে দেব। তো মূল প্রমাণটা কোনটা? এইটা। তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসটা একটু ভালো করে দেখবে, দুই একবার যদি ভালো করে দেখো আশা করি সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।